2016 সালের 7 জুলাই ঈদের জামাত শুরুর আগ মুহূর্তে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই দিন মুসল্লিদের প্রবেশ পথে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় এলাকার মানুষকে। বিভীষি কামা একটা পরিস্থিতি ছিল, ওইখানে আমরা দূর থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনি, আমরা খুব আতঙ্কিত ছিলাম। আমরা বাসার মধ্যে সবাই শুয়ে পড়ছি, রোজার ঈদ আসলে কোরবানির ঈদ আসলে পরে ভীতি কাজ করে মনের মধ্যে। বর্বরোচিত এ হামলার 7 বছর পেরিয়ে গেলেও এখনও রয়ে গেছে নৃশংসতার চিহ্ন। হামলা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের 2 কনস্টেবল ছাড়াও নিজের ঘরে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণারানী ভৌমিক। এখনও ঘাতকদের বিচারের অপেক্ষায় স্বজনরা। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে ওই দুষ্কৃতিকারীদের বিচার হয়। শোলাকিয়ায় জঙ্গলি হামলার ঘটনায় 2016 সালের 10 জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে। 2018 সালের 26 জুলাই 5 জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। চার্জ গঠন করা হয় একই বছরের 28 নভেম্বর। আসামিদের মধ্যে 4 জনই ঢাকার হলি আর্টিজান মামলার আসামি। তাদের নামে দেশের বিভিন্ন থানায় মামলা থাকায় শোলাকিয়া হামলার মামলায় সবাইকে একসঙ্গে কিশোরগঞ্জ আদালতে হাজির করতে না পারায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে বলে জানালেন জেলার শীর্ষ এ আইন কর্মকর্তা। আসামিদের উপস্থিত থাকা একান্ত বাঞ্ছনীয়। সাক্ষী নিতে হলে যেহেতু একজন আসামি ছিল না, এই জন্য আমরা 17 সাক্ষী আনার পরেও সাক্ষ্য গ্রহণ শুরু করতে পারিনি। মামলার তদন্ত চলার সময় হামলা জড়িত 19 শীর্ষজঙ্গি দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে আশা পুলিশ সুপারের। সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থাপন করা, সেগুলি আমরা সুচারুরূপে করছি, প্রত্যাশা করি সর্বোচ্চ ন্যায় বিচার আমরা পাব। মামলার 5 আসামির মধ্যে হলি আর্টিজান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও সবুর খান হাসান ওরফে সোহেল মাহমুদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। অপর 2 আসামি আনোয়ার হোসেন রাজশাহী এবং জাহিদুল হক তানিম ঢাকা কারাগারে। আগামী 25 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।